হ্যালো, আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে কোনো রান্নার ভিডিও দেখাবো না, আজকে আমি আপনাদেরকে কীভাবে বাজারে যে হ্যান্ড ওয়াশের যে লিকুইডগুলো পাওয়া যায় সেগুলো কীভাবে তৈরি করবেন সেটা দেখাবো। কারণ এখন বাজারে এই লিকুইডগুলো পাওয়া যাচ্ছে না টোটালি, আর পেলেও অনেক দাম। তো চলুন, বাসায় অল্প খরচে কীভাবে অনেক বেশি হ্যান্ড ওয়াশ তৈরি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি একটা সাবান, আপনারা চাইলে যে কোনো ব্যবহারিক সাবান নিতে পারেন, সাবানে যে টুকরোগুলো বেঁচে যায় সেগুলো নিতে পারেন। আর আমি নিয়েছি গ্লিসারিন ক্রিমটা নিয়েছি আমি, আপনারা চাইলে যে লিকুইড গ্লিসারিনটা পাওয়া যায় সেটাও নিতে পারেন। আর আমাদের এরকম একটা বোতল লাগবে, তো চলুন এবার আমরা দেখে নিই। আমার এই বোতলটা আমরা ইউজ করা একটা নিয়েছি, বাজারে এরকম বোতল পাওয়া যায়, আপনারা কিনে নিতে পারেন। তো এখানে আমি প্রথমে সাবানটা একটা গ্রাইন্ডারে এরকম কুচি কুচি করে নিচ্ছি, আপনারা চাইলে ছুরি দিয়েও ছোট ছোট করে কেটে নিতে পারেন, তবে এভাবে করলে সাবানটা খুব তাড়াতাড়ি গলে যাবে। তো এভাবে করে নিচ্ছি পুরোটা সাবান, আমি এভাবে করে নিচ্ছি। এই যে পুরো সাবানটা আমি করে নিলাম, দেখতে পাচ্ছেন ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন আমি এরই মধ্যে চুলায় একটা হাঁড়িতে গরম পানি বসিয়ে দিয়েছি, পানিটা যখন বলক এসে যাবে তখন আমি সাবানগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে, লেগে যেতে পারে নিচে। তো এটা যে পাত্রে তৈরি করবেন ভয় পাবেন না যে সেখান থেকে কোনো ফ্রেগনেন্স আসবে কি না, কারণ এটা পরে চলে যাবে ফ্রেগনেন্সটা। আর আমরা এটাতে কোনো এক্সট্রা ফ্রেগনেন্স ইউজ করার দরকার নেই, কারণ এটাতে এমনিতেই ফ্রেগনেন্স থাকবে যেহেতু আমরা সাবান ইউজ করছি। তো এরপর আমি দিয়ে দিব গ্লিসারিন ক্রিমটা 2 চা চামচের মতো, দিয়ে আমি এটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্স করে যখন এটা ভালোভাবে নিয়ে নিতে হবে, যতক্ষণ না সাবানটা গলে আসছে ততক্ষণ পর্যন্ত। তো চুলাটা আমি একটু মিডিয়াম আঁচে রেখেছি, তো আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে যখন বলক আসবে তখন তার কিছুক্ষণ পরেই নামিয়ে নিব। আমি এটাকে কিছুক্ষণ পর পর নাড়ছি, যতক্ষণ না বলক আসবে ততক্ষণ পর্যন্ত। দেখতে পাচ্ছেন এটাতে বলক চলে এসেছে, এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি ঠান্ডা করার জন্য। তা আমি ফ্যানের নিচে এটাকে ঠান্ডা হতে দিব। এই যে চলে আসলাম এটা ঠান্ডা করার জন্য, আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি, এভাবে দিলে ঠান্ডা হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো এটা যখন সামান্য ঠান্ডা হয়ে আসবে, একটু গরম থাকতে থাকতে আমি এটা বটলটাতে ঢেলে নেব, কারণ যখন একেবারে ঘন হয়ে যাবে তখন বটলটাতে ঢালতে প্রবলেম হবে, যেহেতু বটলের মুখটা অনেক ছোট। যেসব বটলগুলোর মুখ বড় সেগুলোতে একেবারে ঘন হওয়ার পরই আপনারা ঢালতে পারেন, কোনো প্রবলেম নেই। তারপরও ঠান্ডা হওয়ার পর লিকুইডটা কেমন দেখাবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। খুব সাবধানে আমি এটাকে বটলে ঢুকাচ্ছি। তো আমার বটলটা প্রায় ফিল আপ হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এই যে দেখছেন একেবারে ঠান্ডা হওয়ার পর এটা একেবারে বাজারের যেই হ্যান্ড ওয়াশটা পাওয়া যায় সেটার মতোই হয়ে যাবে। একটা সাবান দিয়ে আপনারা প্রায় 2-3 বোতল, 500 গ্রামের 2-3টা বোতল ফিল আপ করতে পারবেন। তো এরপর আমি চলুন দেখিয়ে দিই হ্যান্ড ওয়াশ করলে এটার কেমন ফোম হয়। এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন বাজারের হ্যান্ড ওয়াশগুলোর মতো এটা খুব ভালো ফোম হচ্ছে। আর আপনারা নিশ্চয়ই জানেন অন্তত 20 সেকেন্ড ধরে হাতটা ধুতে হবে, যে কোনো হ্যান্ড ওয়াশ দিয়ে আপনি হাত ধোন না কেন।
তো দেখতে পাচ্ছেন যে খুব সহজেই তৈরি করা যায় এই হ্যান্ড ওয়াশ। তো কেন আমরা বাজার থেকে অনেক বেশি দামে কিনে আনবো? তো আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন, আর আশা করি এটা আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।